দেখ, আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার আমি সুইয়াকিদের আসার আগে বিরাতি পন্থায় ছিলাম, তো সেই সময় আমি দিনের দাওয়াত দিতাম, তো তাদেরকে বিভিন্ন গল্প গুজব অথবা মানে বিভিন্ন জয়ীফ ও জাল হাদিস শুনিয়েছি এবং তার উপর আমল করার কথা উৎসাহিত করেছি, এবং এর ফলে অনেক বন্ধু আমার এইসব হাদিসের উপর আমল করছে। তো এখন আমি সুইয়াকিদে এসেছি শেখ, কিন্তু তাদের সঙ্গে মতটা যোগাযোগ নেই, তো তারা যে মানে জাল জৈব হাদিসের উপর আমল করছে অথবা সই আকিদা থেকে দূরে আছে, তো তার জন্য কি আমাকে জবাবদিহি করতে হবে? জি, অতীতে ভুল পথে ছিলেন, বেদাতের পথে ছিলেন, আর তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়ত করেছেন, আল্লাহর বড় নিয়ামত। এখন ওই যখন বেদাতের পথে ছিলেন তখন জাল জৈব দিয়ে দাওয়াত দিয়েছেন, বেদাতের দাওয়াত দিয়েছেন, যেসব ভাইদেরকে বা যেসব লোকদেরকে তারা আপনার কাছে নেই। এখন ওরা যে বেদাত গুলি করবে, গুনাহ করবে, তো এগুলোর গুনাহ কি আমার উপর চাপবে? এক ভাগ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্ষেত্রে আপনার করণীয় শুধু আপনাকে বলছি না, এর আগে আমি বহু ভাইদেরকে বলেছি। তামাম এক ভাই ছিল, 32 বছর চরমোনাইয়ের খাস মুরিদ ছিল, একবার খাস সিনিয়র মুরিদ, আর তাকেও আল্লাহ হেদায়াত করে আলহামদুলিল্লাহ। তারপরে এক অ্যাক্সিডেন্টে মারা গেছে, রাহিমাহুল্লাহ তাআলা, আব্দুল সামাদ ভাই। সে বলে যে শেখ, আমি যে কত লোককে চরমোনাইয়ের তরিকায় লাগিয়েছি, এখন কি করব? ওরা তো ফিরে আসতে চায় না, ওরা তো অন্ধ হয়ে গেছে। ওরা ওকে বললো ফিরে আসতে চাই না, তা আমি করবোটা কি? তা আমাকে গুনার বোঝা উঠাইতে হবে? আমি বললাম যে তাদেরকে জানিয়ে দেবেন, মান আনজারা ফাকাদ আজারা, যে ব্যক্তি সতর্ক সাবধান করে দিল সে মানুষের ওজর অজুহাত শেষ করে দিল, আর কোন ওজর কিয়ামতের দিন থাকবে না যে অমুক তো আমাদেরকে ভুল পথে নিয়ে গেছে, কারণ আমি তাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছি। সুতরাং এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে যারাকে পাবেন আপনি হাতের নাগালে, তাদের নাম্বার আছে, যোগাযোগ, অথবা তারা আপনার এলাকারই আশেপাশের গ্রামে বসবাস করে, যাদের সাথে দেখা সাক্ষাতের সম্ভাবনা বা কোনো সময় দেখা সাক্ষাৎ হয়ে গেল, বলে দিবেন যে ভাই এক সময় তো আমি ভাই তবলিগি ছিলাম, এক সময় তো আমি মওদুদিবাদী ছিলাম, এখন আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারী হয়ে গেছি, এক সময় আমি বেরলভী ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়ত করেছে, সব ভুল পথ ভাই এসব ছেড়ে দাও, বলে দিবেন, তাহলে মুক্ত হয়ে গেল। দেখা হলো না, দেখা হওয়ার কোনো চান্স নেই, তাদের যোগাযোগ নাম্বার নেই, যোগাযোগ নাম্বার থাকলে অবশ্যই তাদেরকে টেলিফোন করে বলে দিবেন যে দেখো আমি তোমাদেরকে ভুল পথে নিয়ে গেছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিয়ামতের দিন আমাকে ধরতে পারবে না, আমি হেদায়েত হয়ে গেছি, সঠিক পথ তাওহীদ সুন্নাতের পথে এসেছি, তোমরা বেদাতের পথে তোমাদেরকে নিয়ে গেছিলাম, তোমরা ফিরে আসো, ব্যাস হুজ্জত কায়েম করে দিবেন আপনি। আর যদি না পান তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ রাব্বুল সুরা বাকারা সেদিকে বলেছেন, কোন ব্যক্তিকে আল্লাহ তার ক্ষমতার বাইরে দায়িত্ব দেন না, দেবেন না। আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবে না যে তুই ওদেরকে গুমরাহ করেছিলি তো কেন তাদেরকে আবার সতর্ক করিস, আল্লাহ তাদের পাইনি, আমি দেখাই পাইনি তাদের, তাদের কোনো যোগাযোগ নম্বরই ছিল না, আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ, এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। আর একটা পরামর্শ, দোয়া করতে থাকেন আল্লাহ তুমি যেমন তোমার খাস রহমতে আমাকে হেদায়ত করেছো, যাদেরকে আমি গোমরা করেছি তাদেরকে তুমি হেদায়ত করো, তাদের কাছে আল্লাহ পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ ঘরে ঘরে সোশ্যাল মিডিয়ায় মাশাআল্লাহ হকের দাওয়াত পৌঁছে যাচ্ছে, যেমন বাতিলের দাওয়াত ফিতনা পৌঁছেছে তেমন হকের দাওয়াত পৌঁছে যাচ্ছে। তাদের হেদায়তের জন্য দোয়া করতে থাকে রবের কাছে, যে ইখলাসের সাথে, চোখের আড়ালে তাদের সাথে দেখা হবে, ইখলাস আছে তাতে যে আল্লাহ ওরা তো আমার কারণেই গোমরা হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ।